আমার জন্য জানেন জীবনে কেউ কোনোদিন ঘুমের ওষুধ খায়নি। আরে ভাই, ঘুমের ওষুধ তো বহু দূরের কথা, ভিটামিনের ট্যাবলেট পর্যন্ত খায় না, যদি খায় তো আল্লাহর কসম আমি গলায় শুনি। মানুষের তো একটা নামই থাকে না, সে যেটা কাজ করে সে কাজের উপর ডিপেন্ড করে তার নামও চেঞ্জ হয়, তাই না? রন্টু ভাই, আমি খুব সরি, আমি আপনাকে হাসপাতালে দেখতে যেতে পারিনি, তাই ব্যাপার না। রন্টু ভাই, আমি একটা কাজ করেছি জানেন, আমি আপনার নাম চেঞ্জ করে দিয়েছি, আপনার নাম এখন থেকে মজনু ভাই। না, আসলে মজনু নামটা দিলে আপনার সাথে ইনজাস্টিস করা হয়, আপনার নাম হচ্ছে মজনু ফরহাদ। আরে ভাই, এই দুজন প্রেমিককে তো আপনি একাই কামার করে ফেলছেন। না, আমি আপনাকে সম্মান দিচ্ছি ভাই, মানে এখনকার যুগে এরকম প্রেমিক আছে নাকি? এখনকার যুগে এরকম প্রেমিক কত দুর্লভ। মানে গার্লফ্রেন্ড জাস্ট ফোনটা রিসিভ করেনি, তাই আপনি ঘুমের ওষুধ খেয়ে ফেলছেন, এটা কোনো কথা? ভাই এখন থেকে ঘুমের ওষুধই খায় না, যদিও খায় তাদের কিছুই হয় না, ঘুমের ওষুধে ভেজাল থাকে। আপনার তো ভালোই সার্ভিস দিছে। আচ্ছা শোনেন ভাই, আপনার যে গার্লফ্রেন্ড, আমি কিন্তু তাকে দেখে ভালোই মানে হিংসিত আর কি, হিংসা হচ্ছে আমার। আমার জন্য জানেন জীবনে কেউ কোনোদিন ঘুমের ওষুধ খায়নি। আরে ভাই, ঘুমের ওষুধ তো বহু দূরের কথা, ভিটামিনের ট্যাবলেট পর্যন্ত খায় না, যদি খায় তো আল্লাহর কসম আমি গলায় চলে পড়তাম। কেন আপনি কইলেন না ভিটামিনটা খাইলেন আপনি আমার গলা চলবেন? কসম খাইছেন আপনি। কি আবার এই, আমি ভিতরে তো সব শুনছি, বলো না কি পুরোটা খেলাম আমি। এটা কি, এটা কি, এটা কি আমাকে বলো, এটা কি? এটা হচ্ছে আপনার যে মিল্ক অফ ম্যাগনেসিয়া খেলাম, গলা জ্বলবে না আমার। ছি 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 ছি, মানে তুমি একটা মেয়ের জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়া নিয়ে আসছো, এই রুচি তোমার? একটা মেয়ের জন্য তুমি এটা খাবা? কি নির্লজ্জ ছিল, তোমাকে দেখতে হবে না বাবা, ছোট বাচ্চা তুমি এখনো, যাও। এটা ইয়ার না, তো ভুটকা কাটলে আমার রুমে এটা কি রাখছো? ওর প্যাডেল লেগে আজ যায় না জায়গা মতো, এটা খায় ও, এটা তো ওই আর গ্যাসের